শুভ শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী গণিত ক্লাসে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস করব হলো অষ্টম শ্রেণী গণিত তার দশমিক স্যার। এই ক্লাসের আজকে ক্লাস নম্বর ৬, অর্থাৎ এই ক্লাসে আজকে ৬ নম্বর পার্ট। আজকে আমরা শিখব গসাগু। গসাগুর একটু টাপ পয়েন্টগুলো খেয়াল করে দেখে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে এইটা ২৫ নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা আমাদের গসাগু অঙ্ক। তাহলে আমরা একটা শুরু করি। প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। দেখো প্রথম রাশি হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, দ্বিতীয় রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং তৃতীয় রাশি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তাহলে এটা হলো তিনটা রাশি, খেয়াল করো। এটা ভেঙে নিই, থ্রি এক্স কে কত, টু কে কত করতে হবে, থ্রি এক্স করতে হবে। তাহলে কি করি আমরা, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস কত, টু, টু এক্স আর একটা এক্স কত আসছে, থ্রি এক্স। খেয়াল করো, টু এক্স আর একটা এক্স কত আসছে, থ্রি এক্স। তাহলে এখানে এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস টু প্লাস, এখানে এক্স এবং টু কেউ কার সাথে মিল নেই, সেক্ষেত্রে ওয়ান কমন নিতে হবে। তাহলে এক্স প্লাস কত, টু। তাহলে এখানে এক্স প্লাস টু, এক্স প্লাস টু একটা কমন নাও, এক্স প্লাস টু, এখানে এক্স আর প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু একটা কমন নাও, আর এক্স আর প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান বসে গেল। এবার খেয়াল করে এই অঙ্কটা, এক্স তার মাথা পরে স্কোয়ার, ওয়ান তার মাথা কথা আছে স্কোয়ার, এই স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি। এবার এ পাশে খেয়াল করো, এখানে টু কে একটা এক্স করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু, টু এক্স থেকে একটা এক্স বাদে বাদ থাকবে, একটা এক্স, টু এক্স থেকে একটা এক্স বাদে থাকবে, তো একটা এক্স। তাহলে এখানে এক্স কমন নাও, এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন নাও, এক্স প্লাস কত হবে, টু। এখানে মাইনাস কমন নিলাম, এক্স ছিল মাইনাস হলে কত, প্লাস, টু ছিল মাইনাস হলে কত, প্লাস। তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু একটা কমন নাও, আর এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু একটা কমন নিলাম, আর এক্স এর পথ হলো মাইনাস ওয়ান। তাহলে এই জায়গাটাই আমরা অতএব গসাগু সমান, এখানে এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান আছে, ওয়ান নেই। তাহলে এক্স প্লাস টু এখানে নেই, এখানে নেই, তাহলে এর ভিতরে কোনো মান মিল নেই। যদি কখনো কোনো মান মিল না থাকে সেই ক্ষেত্রে গসাগু হবে হলো ওয়ান, এটা হলো অ্যান্সার। যদি কোনো মান মিল না থাকে সেই ক্ষেত্রে গসাগু হবে ওয়ান, অ্যান্সার। তাহলে এটা আমরা কিন্তু সহজেই কিন্তু শিখতে পারলাম। তাহলে দেখো তার পরবর্তী অঙ্গগুলো আমরা কিভাবে করতে পারি। এবার আমরা করবো অঙ্ক নম্বর হলো ২৬, অঙ্ক নম্বর ২৬। খেয়াল করো তিনটে রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, আমরা কিভাবে করতে পারি খেয়াল করে দেখো। প্রথম রাশি আমরা উঠাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত, ফোর, আমরা ভেঙে নিই, এক্স তার মাত্র কত হবে, স্কোয়ার, মাইনাস টু তার মাত্র কত হবে, স্কোয়ার, এই স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, সেক্ষেত্রে এক্স প্লাস টু এক্স মাইনাস টু হবে, একটা হবে প্লাস একটা হবে কত, মাইনাস। এবার দ্বিতীয় রাশি কাজটা করব, এই যে দ্বিতীয় রাশি, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কত, ফোর, ভেঙে নিই, এক্স তার মধ্যে কত হবে, স্কোয়ার, টু তার মধ্যে কত হবে, স্কোয়ার, প্লাস টু এ বি। খেয়াল করো, দুই দুখানি কত, চার, দুই দুখানি কত, চার, এক্স স্কোয়ার কত আছে, এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি অল স্কোয়ার, সেটাকে কয়বার লেখা, দুইবার লেখা যায়, এক্স প্লাস টু এক্স প্লাস টু, এর মাথায় স্কোয়ার থাকলে এটা কবার লিখবো, দুইবার, এক্স প্লাস টু এক্স প্লাস টু। এবার এই পাশেটা খেয়াল করি আমরা, এক্স কিউ মাইনাস কত, এইট, এক্স তার মাথা পর কত আছে, কিউ, মাইনাস এইট কে হিসাব করি, টু তার মাথা কত আছে, কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, সেক্ষেত্রে হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খালি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মানে এখানে এক্স, বি মানে হলো টু, খালি কি কথা আছে, এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস কত, টু এক্স প্লাস কত, ফোর।
তাই এটা হয়ে গেল আমাদের তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি এখানেও প্লাস এখানে প্লাস কিন্তু এখানে প্লাসের মানটা নেই এখানে মাইনাস আছে এখানে মাইনাস নেই এখানে মাইনাস আছে তাহলে এই ক্ষেত্রে এমন কোনো মান নেই যে মানটা আমার তিনটে রাশির মধ্যে আছে তো তিনটে রাশির তো কোনো মান না থাকে সেই ক্ষেত্রে আমার গসাগু হবে কত 1 आंसर গসাগু হবে 1 তাহলে এভাবে যদি তিনটে মান একই জায়গায় থাকতো আমি সেই মানটা নিতে পারতাম কিন্তু যেহেতু নেই সেই ক্ষেত্রে আর ওই বিষয়ে ধারণা না করলে হবে তাহলে 1 आंसर লিখে দিলে হবে তাহলে এভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো শিখতে পারব এবার আমরা করব অঙ্ক নম্বর 27 গসাগু নির্ণয় অষ্টম শ্রেণীর গণিত 4.4 অধ্যায় প্রথম রাশি আমরা লিখি 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1 নাকি আর তিনটে রাশি দেয়া আছে এইটা এটা এবং এটা তাহলে প্রথম রাশি আমরা কাজ করব তো 6 কে 1x করতে হবে তাহলে 6x স্কয়ার মাইনাস 3x আর প্লাস 2x মাইনাস কত 1 তিন নেপালি কত 6 আবার তিন থেকে দুই বাদ দিলে কত হবে মাইনাস এক্স হবে তিন থেকে দুই বাদ দিলে কত হবে মাইনাস এক্স তাহলে এখানে থ্রি এক্স কমন নাও তাহলে আসছে টু এক্স মাইনাস কত ওয়ান কারণ এখানে থ্রি কে সিক্স কে থ্রি দিয়ে ভাগ করলে কত আছে টু এক্স দুইটা ভাগ করলে একটা এক্স থাকে আর থ্রি এক্স দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান এখানে প্লাস টু প্লাস ওয়ান কমন নাও টু এক্স মাইনাস ওয়ান তাই টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান একটা কমন নাও টু এক্স মাইনাস ওয়ান আর থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস কত ওয়ান এবার দ্বিতীয় রাশিটা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত টু তিন দুখানে কত ছয় ছয়কে কত বানাতে হবে সাত আর থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস কত টু ছয় আর এক কত সাত সিক্স এক্স আর ওয়ান এক্স কত আছে সেভেন এক্স তাহলে এখানে থ্রি এক্স কমন নাও তাহলে আছে এক্স প্লাস কত টু প্লাস ওয়ান কমন নাও এক্স প্লাস কত টু এক্স প্লাস টু একটা কমন নাও এক্স প্লাস টু আর থ্রি এক্স প্লাস ওয়ান এখানে বসে যাও থ্রি এক্স প্লাস কত ওয়ান থ্রি এক্স প্লাস হলো ওয়ান এবার তৃতীয় রাশি খেয়াল করো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত টু এবার দেখো দুই দুখানি কত চার তাইকে কত করতে হবে তিন করতে হবে তাই টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস কত টু ফোর এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কত আছে থ্রি এক্স তাহলে এখানে তোমরা টু এক্স কমন নাও তাহলে এক্স প্লাস কত টু মাইনাস ওয়ান কমন নাও এক্স প্লাস কত হচ্ছে টু তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে এটা হয়ে গেছিল মাইনাস হলে কত প্লাস মাইনাস হলে কত হচ্ছে প্লাস এক্স প্লাস টু কমন নিয়ে নাও তাই টু এক্স মাইনাস ওয়ান বসে গেল এখন এখানে আমরা দেখছি এখানে টু এক্স মাইনাস ওয়ান আছে এখানে নেই এখানে আছে থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আছে কিন্তু এখানে নেই ঠিক আগের মতো আর কোনো মান মিল নেই সেক্ষেত্রে গসাগু কত হবে গসাগু হবে ওয়ান অ্যান্সার যদি কোনো জায়গায় যে কোনো একটা মান যদি সব জায়গায় থাকতো সেক্ষেত্রে আমরা সেই মানটা লিখতাম যেহেতু কোনো মান কোথাও তিনবার করে নেই তখন সেই মানটা কিন্তু আর বসানো সম্ভব না তাহলে এভাবে কিন্তু আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারি দেখে নাও এবার আমরা করবো 28 নম্বর অঙ্ক অর্থাৎ এটা হলো গসাগু শেষ অঙ্ক 28 নম্বর অঙ্ক খেয়াল করো এ সাইড রাশি দিয়ে আছে 1 2 3 4 একটা রাশি দিয়ে আছে আমরা কিভাবে করতে পারি খেয়াল করো এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো সূত্র এবার আছে এ প্লাস বির মাথা পর থ্রি এ প্লাস বির মাথা পর থ্রি কয় বার লিখবো তিনবার লিখবো এ প্লাস বি এ প্লাস বি এবং এ প্লাস বি সেটা তিনবার আছে তারপর আমি কোপন বইটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো মাথা করে স্কোয়ার তো এটা আমরা সূত্র প্রয়োগ করি এ প্লাস বি এ মাইনাস বি যেহেতু তার মাথা পর কত আছে স্কোয়ার এটা সূত্র হলো এর টাবে প্লাস এর টাবে কত মাইনাস তাহলে আমাদের স্কোয়ার তাহলে মানে এ প্লাস বি লিখবো দুইবার আর এ মাইনাস বি লিখবো দুইবার এবার দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মাথা পর কত আছে স্কোয়ার তাই এটা আমরা কবার লিখবো দুইবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার
এখানেও আমরা দেখছি কোন মান কোন জায়গা থেকে মিল নেই, যদি কোন মান যদি মিল না থাকে সেক্ষেত্রে অবশ্যই হবে ওয়ান অ্যানসার। ভালো করে দেখে নেবেন, কোন মান মিল নেই বলে এখানে আমরা অ্যানসারটা কত ওয়ান।